আগে বুঝলাম না আমাদের রাজ্যে আজ এত শিক্ষিত একটা মুখ্যমন্ত্রী থাকার পর কীভাবে এত বড় একটা ইরেসপন্সিবিলিটি হতে পারে যে বোর্ড পরীক্ষা চলাকালীন এত বড় একটা ইউথ ফেস্টিভ্যাল করা হলো, এদিকে রাত্রে 12টা 1টা অব্দি সব সরকারি আইন লঙ্ঘন সব আইন লঙ্ঘন করে তারা একটা প্রোগ্রাম চালিয়ে গেল কালচারাল ফেস্ট নামের নাম দিয়ে, যার কারণে আশেপাশের যারা রাস্তাগুলো আশেপাশে থাকে সেখানকার পরীক্ষার্থীরা প্রচণ্ড অসুবিধা হয়েছে। তাদের অভিভাবক একই বক্তব্য যে কীভাবে রাজ্য সরকার এতটা দায়বদ্ধতাহীন হতে পারে যে তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা একটা ফুটো করে ভাবতে পারেনি। এর থেকে পুরোটাই স্পষ্ট যে যে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে ইট ইস আমাদের ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ইউথ মিনিস্টার আন্ডারে, তা কী বোঝা যায় আমাদের ইউথ মিনিস্টার কতটা আমাদের পরীক্ষার্থী কিংবা ছাত্রছাত্রীদেরকে নিয়ে রেসপন্সিবল। উনি একটাবার ভাবলেন না যে বোর্ড পরীক্ষা চলছে যেটা লাইফের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম, উনি আগে পড়ে না ভাবে এত বড় একটা ইউথ ফেস্টিভ্যাল করে নিলেন, তাহলে কী দোষ ছিল সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের? তার একটু সামান্য ডিস্টার্ব হবে, কারণ সব একটা কনসার্টের মধ্যে সব টিউশনের যে পরিচয় যে লেভেল থাকে ডিসিপ্লিন সেটা ক্রস করে দেয়। তো এইসব নিয়ে রাজ্য সরকার টোটালি সাইলেন্ট, ইরেসপন্সিবল, মানে কোনো হেল্পরও নেই। তারা ব্যস্ত আছে কাল প্রোগ্রাম করবে, পরশু কী করবে, কারণ তাদের একটা দায়িত্ব ইয়ুথ যারা যুব ছাত্র তাদেরকে আউট অফ ট্র্যাক রাখার জন্য। তাদের প্ল্যান হচ্ছে কি আউট অফ ট্র্যাক রেখে তারা যাতে আউট অফ ট্র্যাক চলে যায়, যার কারণে তারা কোনো দিন চাকরির দাবি না করতে পারে। কারণ একটা